আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি গত দুই সপ্তাহও বেশি হয়েছে কোনো ভিডিও আপলোড করতেছি না একটা ঝামেলা বললেই চলে একটা ঝামেলার মধ্যে ছিলাম যার কারণে ইউটিউব চ্যানেলটাকেও একটু মানে গোসায় গাছায় নিতেছি এই কিছু ভিডিও এখান থেকে সরাইতে হয়েছে প্লাস নতুন ভিডিও যেগুলো দিতেছি এগুলোর মধ্যেও মানে কিছু পরিবর্তন আনতেছি যার কারণে একটু সব মিলাই জিলে একটু ঝামেলার মধ্যে তো যাই এখন আজকে থেকে বা আগামী দিনগুলাতে ইনশাল্লাহ চেষ্টা করবো নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য বিভিন্ন তথ্য নিয়ে আসার জন্য আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হইল গত মাসে কুয়েত থেকে যে পোলেন একটা ছেলে আসছিল ওই ছেলেকে নিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম যাই ওই ভিডিওর কারণে যদিও আমাকে কুয়েতের মধ্যে আসলে অনেকের শত্রু আমি আবার অনেকেই আমাকে অনেক ভালোবাসেন আর যাদের শত্রু তাদের বিরুদ্ধে আমি কথা বলছি যার কারণে তাদের কাছে আমি শত্রু এখন তারাও চায় আমার ক্ষতি হোক বা তারাও মানুষের কাছে আমার বদনামটা করতেছে তো এটা করুক সমস্যা নাই আমার কাজে মানুষে চিনে আমি কোন ধরনের বা আমাকে আপনারা যারা ফলো করতেছেন আল্লাহ রহমতে এমন ইয়া না যে সাথে জিনিসটা জুট করছে বা কিছু আমাকে এমনও বলা হয়েছে কুইয়ের থেকে আমি নাকি মানুষের কাছ থেকে কমিশন খাইছি এবং কি এমস্কের সাথে আমার সাথে কন্ট্যাক্ট ছিল এত টাকা লেনদেনের হ্যাঁ তারা আমাকে একটা কমিশন দিবে ওইখান থেকে আমি কমিশন নেই নাই বা আমাকে কম দিতে চাইছে সেজন্য আমি ওইখানে ওদের বিরুদ্ধে কথা বলতেছি এরকম অনেক কথা আমি শুনতেছি তো যাই হোক এগুলো আমার কোনো মাথা ব্যথা নাই আমি যদি ওরকম কিছু কইরা থাকি তাহলে উপর আল্লাহ আসছে আল্লাহ দেখবে সমস্যা নাই আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হয়েছে আমাদের ওই ছেলেটা যে ছেলে তহিদুল ইসলাম যে ছেলে কুয়েত থেকে এখানে আসার পরে তার জামেলা হয়েছিল সেই জামেলার আমি কারণটা দেখেছিলাম যে কোম্পানিতে আসছিল সেই কোম্পানিটা পোল্যান্ডে নাই এবং কি ওই কোম্পানি অনেক আগে বন্ধ হয়ে গেছে তো যেমনটা তারা এখানে বলছিল ঠিক এমনটাই আমি ওই টাইমে বলছি কিন্তু এই ইদারিং আপনার অনেক কিছু তথ্য আমার কাছে আয়সা জমা হয়েছে অনেক কিছু আমি শুনতে পারছি তো এই জিনিসগুলোর উপরে আমি একটা ভিডিও করতেছি ইনশাল্লাহ আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের যারা ওই ভিডিওতে আমাকে কমেন্ট করছেন অনেক বাইরে আমাকে ওই ভিডিওটার মধ্যে কমেন্ট করছে যে ভাই আহ ওনার যদি ওয়ার্ক পারমিট দুই নাম্বার হয় ওনার যদি কোম্পানি যদি না থাকে তাহলে উনি কিভাবে এখানে ভিসা পাইছে এরকম অনেক কিছু আমাকে অনেকে প্রশ্ন করছেন তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে প্রথমত ওই ছেলেটার নসিব খারাপ এটা আমাদের হবে কারণ রিজিক যেখানে লেখা আছে সেটাই হবে এটার উপরে হাত নাই এবং কি ওই ছেলের নসিবে যে এটা হবে এটাও আল্লাহ হয়তো লেখা রাখছেন তারপরে উনার এটা হয়েছে এখন আমাদেরও কিছু এই সমস্ত জিনিস থেকে আমাদেরও কিছু শিক্ষা নেওয়া উচিত আমাদেরও কিছু বিষয়ে মানে সচেতন হওয়া উচিত তো ওই ছেলেটা যখন এখানে আসলো আসার পরে ওনার ওনাকে ওনার যে কোম্পানি ওনার কোম্পানিকে যখন ফোন দেওয়া হইলো কোম্পানি বলতেছে যে আমার লোক লাগবে না বা আমার লোক আমি এটা রিসিভ করব না সে আমার লোক না ঠিক আছে এরকমটা আমি বলছিলাম তো এখন বিষয় যেটা ক্লিয়ার হইলাম সেটা হইছে ওই যে কোম্পানি ওই কোম্পানির থেকে যে পরিমাণের ওয়ার্ক পারমিট ওনারা নিছে এমই স্কোয়ার সেই ওয়ার্ক পারমিটের বিশটা মনে করেন বিশটা ওয়ার্ক পারমিট নিছে এক্সাম্পল বিশটা ওয়ার্ক পারমিট নেওয়ার পরে ওই বিশটা লোকের ভিসা হয়েছে এবং কি বিশটা লোক পোল্যান্ডে চলে আসছে এর ভিতরে দুই তিনজন লোক বাকি ছিল ধরেন সতেরো জন লোক ঢুকে গেছে আর তিনজন লোক বাকি ছিল এর ভিতরে আরো কিছু ওয়ার্ক পারমিট যারা আমি এর আগে অনেকবার বলছি যে ওয়ার্ক পারমিট যে দুই নাম্বারই করা হয় এই জিনিসটার প্রমাণ আরেকবার আপনাদের সামনে আমি দেখাইতেছি এই ছেলেটার যে কোম্পানি সেই কোম্পানি থেকে নিচে হইলো বিশটা ওয়ার্ক পারমিট সেই বিশটা ওয়ার্ক পারমিটে যখন তারা তিন ডাবল বানাইছে বানানোর পরে যখন অ্যাম্বাসি থেকে ওই ছেলেটার ভিসা হয়ে গেছে মানে টোটাল ওদের বিশটা ওয়ার্ক পারমিট দিছে এই কোম্পানি কোম্পানি থেকে বিশটা ওয়ার্ক পারমিটের অরিজিনাল যে ওয়ার্ক পারমিট সেটার ভিসা হয়ে গেছে তার ভিতরে ওই ছেলেটাও আছে সে এখনো পুলেন ঢোকে নাই তারপরেও আরও দুইজন ছিল আচ্ছা আমার কথাটা কি বুঝতে পারছেন কিনা টোটাল বিশ জনের বিষয় হয়েছে বিশ জনের ওয়ার্ক পারমিট অরিজিনাল ছিল আর ওই বিশ জনের মধ্যে সতেরো জন পোল্যান্ড আসছে তিনজন বাকি ছিল তিনজনের ভিতরে একজন যে তহিদুল এয়ারপোর্ট থেকে ক্যান্সেল হয়েছে সেই তহিদুল যখন আসছে বিষয়টা তখনই সব জায়গায় লানা পড়ছে ঠিক আছে আর এই জিনিসটা কিভাবে হয়েছে ধরা পড়ছে আপনার যখন ওই ডুপ্লিকেট ওয়ার্ক পারমিট নিয়ে যখন এম্বাসি গেল এম্বাসি থেকে যখন ইমেল করা হয়েছে সেই কোম্পানিকে সেই কোম্পানি রিপ্লাই দিছে যে না আমার তো ওয়ার্ক পারমিট এগুলা ক্লোজ হয়ে গেছে আমার লোক চলে আসছে বিশ জন অলরেডি ভিসা হয়ে গেছে বিশ জনকে আমি বলে দিছি তো এখন আবার কেন ওইখান থেকে ইমেল আসতেছে নতুন করে তো এই জিনিসটা তার ভিতরে একটু খটকা লাগছে মানে পোল্যান্ডের যে লোক সেই লোকের ভিতরে একটু খটকা লাগছে যে আমার কোম্পানি আমি তো বিশটা ওয়ার্ক পারমিট দিয়েছি সেগুলো তো শেষ তাহলে এখন আবার কই থেকে ওয়ার্ক পারমিটের ইমেল আসে আমার কাছে তো যখন ইমেল সে দেয় নাই তার ভিতরে একটু ডাউট হইতেছে ডাউট হইতেছে এমন টাইমে ওই ছেলেটাও এখানে আসছে আসার পরে ওই ছেলেটা যখন আসিয়া আসার পর এখানে ওকে যখন ফোন করছে কোম্পানিকে এখানকার ইমিগ্রেশন থেকে তখন সে বলতে সরি পুলিশ ইমিগ্রেশন এয়ারপোর্ট থেকে তখন এখানকার পলিশ ওই লোকটা বলতেছে না আমার লোক লাগবে না আমার লোক এখন যেগুলো দরকার ছিল আমার চলে আসছে এটা আমার লোক না ঠিক আছে তো এইটা বলার কারণ কি কারণ হচ্ছে এখান দিয়ে আবার এখানে যে পলিশ যে মেয়েটা কোম্পানির উনি আবার এম স্কোয়ারের সাথে কন্ট্যাক্ট করছে যে তোরা আমার সাথে ওয়ার্ক পারমিট কিনছ বিশটা এখন এই বাড়তি লোকগুলো আমাকে কেন ইমেল দিতেছে আর এম্বাসি থেকে কেন আমাকে নক করতেছে ঠিক আছে তাদের সাথে একটা রেশা রেশি হয়েছে মানে এম স্কোয়ারের সাথে পলিশ যে লোকটা তাদের সাথে একটা রেশি রেশি হয়েছে যে তুই আমার কাছ থেকে ওয়ার পারমিট নিলি বিশটা আমি বিশটা ওকেও করলাম বিশ জনের বিশাও হয়েছে তাহলে এই লোকগুলা এখন কই থেকে আসতেছে ঠিক আছে বা আমার ওইখান থেকে ওইখান থেকে কেন আমাকে ইমেল করতেছে যখন নাকি তাদের সাথে এটার একটা মানে দ্বন্দ্ব শুরু হয়েছে তখন তারা এটারে চাইছিল যে টাকা দিয়ে ওনাকে হাত কইরা লোক এখানে পাঠাতে কিন্তু এখানে এই দেশে এই সিস্টেমটা নাই অবৈধ কোন কাজ এখানে খুব কম হয় তো ওই লোক পলিশ লোক যেটা উনি সরাসরি না করে দিছে আর ওই এই একই কারণে ওই কেও এয়ারপোর্ট থেকে কুয়েত থেকে ওরা মানা করছিল যে তুমি এখন যাইও না তারপরেও তহিদ টিকিট কাইডা চলে আসছে ঠিক আছে ওরাও বুঝতে পারে যে এত কিছু হয়ে যাবে ওরা মনে করছে যে গেছে গেছে খালাস এখান থেকে তো অনেক সময় এয়ারপোর্টে জিজ্ঞাসাও করে না তো যখন নাকি ওই যে উনি ইনফরমেশন দিয়ে রাখছে হয়তো ওনাকে আটকাই দিল ওইখানে ঠিক আছে আটকানোর পরে এখন বারবার ওনাকে ফোন দেওয়া হইতেছে কুয়েত থেকে ইমেল করতেছে মেসেজ করতেছে কেক শুনে কার কথা এখানকার লোক তো আর এই কথা শোনার মনে করেন যে উনার প্রশ্নই আসে না কারণ উনি তো ডাইরেক্ট বলেই দিছে আমার বিশ জনের তোদের সাথে কন্টাক্ট ছিল বিশটা ওয়ার্ক পারমিট আমি বিশটা ওয়ার্ক পারমিট দিছি এখন কেন বাড়তি ইমেল আমার কাছে আসতেছে তো এই যে কাহিনীটা এই কারণে ওই ছেলেটা এখানে ধরা পড়িয়া গেছে ঠিক আছে এবং কি এবার দেখেন কুয়েতের মধ্যে তারা কি টেকনিক খাড়াইতেছে পল এই কুয়েতের মধ্যে যে এম স্কোয়ার তারা টেকনিক এটা খাড়াইতেছে এখন যে দুইজন ছেলের ভিসা হইছে সেম ওই কোম্পানি থেকে এখন তাদের কি উপায় হইব তাদের কি উপায় হবে তারা কিভাবে আসবে তারা বুদ্ধি করলো কি পলিন থেকে নতুন একটা ওয়ার্ক পারমিট নেবে নতুন ওয়ার্ক পারমিট অন্য কোনো কোম্পানি থেকে ঠিক আছে যাদের ভিসা আছে কুয়েতে নতুন একটা ওয়ার্ক পারমিট কোন দেশ কোনো কোম্পানি থেকে নিবে নেওয়ার পরে ওই যে দুজন লোক এখনো ছিল এই সেম কোম্পানির ভিসা নিয়ে রাখছে ওই দুজন লোকের ওই ওয়ার্ক পারমিট দিয়ে আমার কথাটা বুঝতে পারছেন ভিসার অপশন আলাদা আর ওয়ার্ক পারমিটের অপশন আলাদা ওয়ার্ক পারমিট আপনি ভিসা পাওয়ার পরে যখন আপনি ওয়ার্ক পারমিট সাথে করে নিয়ে ইমিগ্রেশনে আসবেন পোল্যান্ডে তখন তারা আপনার ওয়ার্ক পারমিটটা দেখবে ভিসা চেক করবে ভিসাটা অরিজিনাল কিনা ঠিক আছে ভিসা হচ্ছে আপনার পোল্যান্ড টু কুয়ে যাওয়ার একটা রাস্তা ওয়ার্ক পারমিট হচ্ছে আপনি যে কোম্পানিতে যাইতেছেন সেই কোম্পানির একটা ডকুমেন্ট এখন তারা ওই কোম্পানির ডকুমেন্টটা অন্য কোম্পানি থেকে তাদেরকে দিবে দেওয়ার পরে আবার ওই ভিসা দিয়ে তাদেরকে এখানে পাঠানো হবে এরকম একটা পরিকল্পনা করে ওই দুজন লোককে আশ্বাস দিয়ে রাখছে এখন আমার প্রশ্ন হইল তারা নতুন ওয়ার্ক পারমিট আনলো সমস্যা নাই ওই দুইজন লোক ভিসা পাইছে ধরেন জানুয়ারিতে আমার কথাটা খেয়াল করেন জানুয়ারিতে ওই দুইজন লোকের ভিসা হয়েছে এখন জানুয়ারিতে ওই লোকগুলা ঢুকতে পারতেছে না তারে এখান থেকে নতুন করে ওয়ার্ক পারমিট নেওয়ার পরে তাদেরকে সাথে এখানে পাঠাবে দিয়ে তাইলে তার নতুন ওয়ার্ক পারমিট আসতে সময় লাগবে দুই মাস আর সে যে ওয়ার্ক ভিসা হয়ে গেছে তার অলরেডি আরো দুই মাস চলে গেছে তো ধরেন চার মাস পরে তাকে এখানে পাঠানোর ব্যবস্থা করতেছে তো চার মাস পরে তাকে যে পাঠাইবো নতুন ওয়ার্ক পারমিট দিয়া ওই নতুন ওয়ার্ক পারমিটে তো অবশ্যই ওইখানে কোম্পানির সিল সাপোর্ট থাকবে এবং কি ওইখানে কোম্পানির যে যেই ডেটে ওয়ার্ক পারমিটটা উঠতেছে সেই ডেটটাও ওইখানে লেখা থাকবে ঠিক না এখন সে বিসা হয়েছে হয়েছে তার আরও দুই মাস আগে সে দুই মাস পরে কিভাবে তার ওয়ার্ক পারমিটটা নিয়ে সে ওইখানে যাইতেছে তার দুই মাস পরে ওয়ার্ক পারমিট কিভাবে তুলছে এখানে তো একটা প্রশ্ন থাকে এখন এটা যদি এখানকার ইমিগ্রেশন যদি চেক করে যে তার ওয়ার্ক পারমিট হইলো দুই মাস পরের ভিসা হয়েছে দুই মাস আগে তাহলে এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব আর যদি আর যদি ওয়ার্ক পারমিটের ডেট যদি এভাবে না দেওয়া যদি তারা তার ভিসা হয়েছে ধরেন জানুয়ারিতে তার দুই মাস আগে যদি তার ওয়ার্ক পারমিটের ডেট দিয়া তাকে বলে এটা অন্য কোম্পানির ওয়ার্ক পারমিট তুমি নিয়ে যাও তোমার নামে আসছে তাহলে এটা কিভাবে সম্ভব কারণ ডেট যদি মানে আপনার ভিসা হওয়ার আগের ডেট থাকে তাহলে অবশ্যই এখানে তারা ওয়ার্ক পারমিট ডুপ্লিকেট করছে ওয়ার্ক পারমিটে টাইপিং করে তারা ডেট বসাইছে তো এই জিনিসটা আশা করি আপনারা আমার কথাগুলা আবার পুনরায় শুনবেন শোনার পরে বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি আমি কি বুঝাইতে চাইছি ঠিক আছে যারা বুঝার তারা অল্পতে বুঝা গেছেন আর যারা না বুঝার তারা আবার কষ্ট করে পুরো ভিডিওটা দেখবেন দেখার পরে আশা করি বুঝবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন যে এখানে গলত কার এবং কি কেন এত কিছু হইল আর যারা কমেন্ট করছেন আশা করি তারা উত্তরটা পাইছেন যারা কমেন্টগুলো করেছেন আশা করি উত্তরটা পাইছেন আসলে বর্তমান জামানায় মানুষ মানুষকে ঠকানোর জন্য বহুত রকমের চাল চালে। এগুলা আসলে ধরা যায় না এগুলা ধরা যায় না মানুষের সাথে কথা বললে মানুষের সাথে যোগাযোগ না করলে এই জিনিসগুলো আপনারাও জীবনে শুনতেন না বা আমিও এই যে আমি যে বলতেছি ঠিক আছে আমি বলতেছি আমি চাই আপনারা আমার উসিলা আপনারা সচেতন হন এবং কি আপনাদের যেন কোনো ক্ষতি না হয় আমার এখানে যারা ফলোয়ার আছেন ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই সবার কাছে ফাটাইবেন এই লিঙ্কটা যেন যারা যারা ইউরোপে নিয়ে গাড়াগাড়ি করতেছে ইউরোপে আসার জন্য চেষ্টা করতেছে তাদের কান পর্যন্ত এই কথাগুলা যায় এবং তারা যেন এই ভিডিওটা দেখে যেন তাদেরকে সেভ করতে পারে এবং কি এই সমস্ত প্রতারক থেকে এ সমস্ত দান্দাবাজ থেকে যেন নিজেকে সেভ করতে পারে ওকে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম